বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ চার যুবক ধর্মনগর শহরের অটোস্ট্যান্ডে এসে এক অটোচালককে চোরাইবাড়ি পৌঁছে দেওয়ার জন্য বলে। তখন স্থানীয় সকল অটোচালকদের মাঝে চার যুবকের গতিবিধি দেখে সন্দেহজনক মনে হলে তারা খবর দেয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার যুবকের সাথে থাকা বিভিন্ন আকারের ব্যাগ থেকে 11 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে। এর সাথে আটক করা হয় বহিরাজ্যের চার যুবককে। ধৃতরা হলো যথাক্রমে মুকেশ, কানাই, প্রিন্স ও ছোটুলাল। বর্তমানে গাঁজা সহ চার গাঁজা পাচারকারী স্থানীয় থানার হেফাজতে রয়েছে। পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে, তারা বুধবার শিলচর থেকে ধর্মনগরে এসেছিল। বৃহস্পতিবার সকালে ধর্মনগর রেলস্টেশন এলাকা থেকে এই অবৈধ গাঁজাগুলি তাদের হাতে হস্তান্তর করে ধর্মনগরের কিছু গাঁজা ব্যবসায়ী। তারপর অটোতে গাঁজাগুলি নিয়ে তারা চুড়াইবাড়ি যাবার পর সেখান থেকে তাদের বহিরাজ্য বিহারে পাড়ি দেওয়ার কথা ছিল। সাথে স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট 39 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। খবর পাইছি যে এখানে 4 জন লোক আটক করা হয়েছে। তো সেই খবর পাই আমরা ধর্মনগর থেকে আইছি। যাওয়ার পরে দেখলাম এখানে 4 জন লোক আটক করা হয়েছে ডিএমএস অফিসে। তো এখানে শুনছি তারা অটো গাড়ি নিয়ে নাকি আইছিল। অটোমেটিকলি এখানে মানুষের দেখতে আসলে সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে তারা আটকাইছে। আটকানোর পরে দেখা গেছে যে তারা এখানে 11 প্যাকেট সাসপেক্টেড গাঞ্জা পাইছে। ঠিক আছে, সেই গাঞ্জাগুলি তারা রিকোভারি করে এখানে রাখে। পুলিশের খবর দিতে আমরাও আসছি। আমার পরে দেখলাম এখানে 4 জন বিহারি, তারার নাম এখনও আমি জানছি না। তারা নিয়ে আমরা থানাতে যাইতে আসি, বাকি প্রসিডিউর মোতাবেক কাজ করবো আর কি। ধৃতদের বিরুদ্ধে NTPS ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। শুক্রবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।